দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনাদেরকে মহিষগুলি দেখাই। মহিষগুলি অ্যাকচুয়ালি খুব খুব বড় বড় মহিষ। এগুলা এক একটা মহিষ আপনার 12 মন 15 মন পর্যন্ত আছে। দেখতে পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি জায়গা নেই বলে আমি বেশি দূরে যেতে পারছি না, কিন্তু মহিষগুলি বসে আছে বলে কিছুটা আপনাদেরকে দেখাতে পারছি। একটা মহিষ খাচ্ছে, এটাও দেখেন। আর এগুলো মহিষগুলি পিছন সাইড দেখেন, দেখার মতো গরু এগুলা মহিষগুলি। সাধারণত এগুলা বিক্রি হয় উরুষ মাহফিলের জন্য, এবং এর ওজনগুলি ওজন এবং দাম এগুলা অ্যাকচুয়ালি নির্ধারণ করা এখন খুব কঠিন। এক এক দিন এক এক রেট হয়। ওনারা আমাকে বললেন কি এজন্য ওনারা দাম বলতে চাচ্ছেন না, এবং ওজনটাও বলতে চাচ্ছেন না। ওনাদের কিছু মানে পার্সোনাল কিছু বিজনেসের পলিসি আছে এই জন্য। তারপরও আমাকে যে ওনারা এত হেল্প করছেন এটাই যথেষ্ট, ধন্যবাদ ওনাদেরকে, শুক্রিয়া। আমি তো অ্যাকচুয়ালি প্রতিবেদনটি ছোট হবে, এটা মহিষগুলি অনেক বড় বড়। আপনার এটা কয়েক রোড চট্টগ্রামে চলে আসতে পারবেন, এবং এখান থেকে আপনারা ভালো মানের মোটা সোটা এবং সুন্দর পরিবেশ থেকে আপনারা মহিষ কিনতে পারবেন। তো এই রইল প্রতিবেদনটি। প্রতিবেদন ছোট হলেও অনেক কার্যকর। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই মহিষটা যেমন মহিষের মতো লম্বা, সরি হাতির মতো লম্বা, দেখতে পাচ্ছেন। সামনে যেতে পারছি না বলে দুঃখিত। এখানে একটা মহিষ আছে। তো এই কয়েকটি মহিষ আপনাদেরকে দেখালাম। মহিষগুলি বসে আছে, সামনে দেখি। তো এর হলো এই প্রতিবেদনটি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এগুলো সামনে যাওয়া যে কত কষ্টকর, এগুলো তো যারা ভিডিও করে তারাই শুধু বুঝে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।